মিয়ানমারের বিভিন্ন প্রদেশে সশস্ত্র বিদ্রোহী গ্রুপের সঙ্গে সামরিক বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। গেল কয়েক মাসে দেশটির বিভিন্ন শহর ও ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী। তবে গেল কয়েকদিন রাখাইন রাজ্যের পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও বুধবার ওই রাজ্যের মুংরু টাউনশিপের উত্তরে সুধাপাড়া সহ কয়েকটি এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর ফের সংঘাত শুরু হয়েছে। এতে বাংলাদেশের টেকনাফ সহ সীমান্তবর্তী এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মাঝে মধ্যে ভারী গোলাবর্ষণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তের জনবসতি সহ বিভিন্ন স্থাপনা। এদিকে সম্প্রতি আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের চলমান সংঘাতের কারণে অন্যত্র চলে গেছেন 30 লক্ষ মানুষ। গেল 6 মাসে মিয়ানমার ছেড়ে অন্য স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন 15 লাখ মানুষ। 2021 সালের 1 ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির দলকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জেনারেল মিন অং লাইং নেতৃত্বাধীন সামরিক জান্তা। এরপর থেকেই দেশটির বিভিন্ন জায়গায় জোরালো হতে থাকে জান্তা বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ। তবে সময়ের ব্যবধানে পাল্টাতে থাকে সেই চিত্র। বিদ্রোহীদের হামলায় বিভিন্ন প্রদেশে কোণঠাসা হয়ে পড়েছে সামরিক জান্তা। এমনকি রাখাইনে আরাকান আর্মি যেভাবে শক্তি বাড়িয়ে বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে, এতে বিপাকে পড়েছে দেশটির সরকার। বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণ যত তীব্র হচ্ছে ততই সেনাবাহিনীর ভেতরে বিরোধিতা বাড়ছে। এমন অবস্থায় অসন্তুষ্ট সেনা কর্মকর্তাদের দ্বারা আরেকটি অভ্যুত্থানের ঝুঁকি তীব্র হচ্ছে। মিয়ানমারে আরেকটি সেনা অভ্যুত্থান হলে তার যে প্রভাব পড়বে সেটাকে আন্তর্জাতিক সম্প্রদায় খাটো করে দেখতে পারে না। দেশটির সংকট এরই মধ্যে মানবিক বিপর্যয় তৈরি করেছে। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, তারা খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়েছেন। নতুন শক্তিতে বলিয়ান সামরিক জান্তার সহিংসতার নতুন যে ঢেউ শুরু করবে তা বেসামরিক জনসাধারণের দুর্ভোগ আরও অসহনীয় করে তুলবে, দেশটিকে আরও অস্থিরতার মধ্যে টেনে নিয়ে যাবে। বিশ্লেষকরা আরও বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই পরিস্থিতির জন্য অবশ্যই প্রস্তুত হতে হবে। মিয়ানমারের সংকটে কিভাবে মোকাবেলা করতে হবে তার জন্য আসিয়ানকে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে। এছাড়া সামরিক জান্তা, বেসামরিক বিরোধী পক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সংলাপের ব্যবস্থা করতে হবে। বর্তমানে এ ধরনের সংলাপের বাস্তবতা একেবারেই অনুপস্থিত, কিন্তু কূটনৈতিক চাপ ও সহযোগিতার বিনিময়ে প্রণোদনা দেওয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব বলেও মনে করেন কূটনৈতিকরা।